রাত্রি শব্দটি লিখে তৎক্ষণাৎ কেটে দিই, জ্যোৎস্না লিখব। জনতাকে নক্ষত্র চেনাবো ভেবেই শব্দটি প্রথম লিখেছিলাম। এই বোবা স্বাধীনতার স্বদেশে এখন কেউই আর স্পষ্ট জেগে নেই, শুধু টেলিপ্রিন্টারের গম্ভীর গুঞ্জনে বোঝা যায় কাছে দুঃসংবাদ দুঃখী কোনো মেধাবী মেশিন জেগে আছে। বন্যা খরা গরিব মুদ্রার দেশে তহবিল তছরূপ মেশিনকে ঘুমোতে দিচ্ছে না। কমিটি মিটিং থেকে কাকে বাদ দেওয়া যায় আর কাকে উপহার দেওয়া যায় বিনা বিচার কংস কারাগার, সেই শনি কথা নিজস্ব আধারে বসে মানুষই ভেবেছে। রাত্রি মানে অন্ধকার, রাত্রি পৃথিবীর সনাতন কালো, শব্দটি লিখে তাই কেটে দেওয়া হলো। কবিরা উপমা সংগ্রহ করেছিল চাঁদ থেকে, তারা থেকে, তুলসী তলায় ঘোমটা পড়া অনবদ্য আলো থেকে। আজ সব শেষ, শঙ্খের সমুদ্র ধ্বনি এখন আর শহরে বাজে না। শহরে কি দেশ থাকে? গ্রাম কেন তবে শহরকে আক্রমণ করছে না? এখনই রাত্রি কেটে সূর্য শব্দটি স্পষ্ট লিখতে চাই, যেন জবা কুসুম সংকাশের আগে স্বদেশ জেগে উঠে। চাই প্রত্যেকে দেখুক চেয়ে মানচিত্র ভরে উঠেছে আবার জনগণ মনযুক্ত স্বাধীনতায়। হায় স্বাধীনতা, তুমি কোনো অভিধান বাধ্য গণশব্দ নও, নও বারুদের হাহাকার, নও গণ পার্লামেন্ট। এখনই রাত্রি কেটে সূর্য শব্দটি লিখে চিৎকার করে বলি, হে নীল এলাকার আলো, তুমি গাঢ় গাছ দাও, প্রত্যাবর্তন প্রিয় পাখি দাও, এমনকি রমণী নিমগ্ন কবিকেও কিছু অব্যবহৃত উপমা পাঠাও। কিন্তু তার আগেই চেনাও কোন মুখে প্রকৃত মানব জাগে আর কোন মুখে প্রাকৃত মুখোশ। প্রেম ভালো, কিন্তু তারও আগে ভালো দেশপ্রেম। রমণী শেখবার আগে মানুষ তো চিরকাল জননীকেই প্রথম শিখেছে।